জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এই পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো দেখতে পাচ্ছ তোমরা ওয়েস্ট বেঙ্গল রিক্রুমেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি এখন আর তোমাদের এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে ভিডিওটা কি স্কিপ করে যেও না পি পিএমটি মানে তোমাদের মাঠের যে অ্যাডমিট কার্ড রয়েছে এক্সাইজ কনস্টেবলের মেল ফিমেল সেটা ঠিক আছে অনলাইন অফলাইন ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট ডাউনলোড দেওয়ার অ্যাডমিট কার্ড পিএমটি পি ইটি এক্সাম বাই প্রোভাইড দেওয়ার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ ওকে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে এন্টার এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার এইট ডিজিটের তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা দেবে আর তোমার ডেট অফ বার্থ দিবে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে তোমার ডেট তারপর তোমার মাস তারপর তোমার বছর দিয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে তোমার অ্যাডমিট কার্ড চলে আসবে আর তার সাথে তোমাদের যে কোভিড নাইন্টিন যে সেলফ ডিক্লারেশন ফর্ম রয়েছে সেই ফর্মটা আসবে ওকে সেই ফর্মে দেখবে এক সাইডে ওয়াই থাকবে এক সাইডে নো থাকবে ইয়েস আর নো ঠিক আছে সবগুলোতে নো ক্লিক করে তোমার ফার্স্টে তোমার যেটা ফার্স্ট কার্ড তোমার তোমার অ্যাডমিট কার্ডটা তুমি ডাউনলোড করে নেবে ওকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে তারপর তুমি সেটাকে প্রিন্ট আউট করে সেটা মাঠে নিয়ে যেতে পারবে ওকে এখন তোমরা পিডিএফটা তোমাদের যে অ্যাডমিট কার্ড পিএটি পিএমটি সেটা ডাউনলোড করে নিতে পারবে আর দেখে নিতে পারবে তোমার যে কবে মাঠ পড়েছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও যে তোমাদের কবে মাঠ পড়েছে আর ভিডিও থামলে তোমরা দেখেছো যে যে তোমাদের যে আফগার দপ্তরের অনেকে কমেন্ট করেছিল দাদা ওভার ওয়েট বা ওজন কম থাকলে কি তোমাদের মারবে যতটুকুই আমি তোমাদের মাঠের যতটুকু আমি আপডেট পেয়েছি সেটা তোমাদের সেটার ভিত্তিতে তোমাদের বলছি তোমাদের নর্মালি যদি সাতান্ন কেজি থাকে ঠিক আছে সাতান্ন কেজি থাকে বা তার থেকে যদি ওভার ওয়েট থাকে তোমাদের নর্মালি তো সাতান্ন কেজি লাগে তো সেখানে যদি সাতান্ন কেজি থাকে তোমার হাইট যেটাই হোক তোমার সাতান্ন কেজি নর্মালি থাকলে তোমাকে কিন্তু মাঠে ফিট করে দেওয়া হবে আর এর বেশি যদি কারো ওয়েট থাকে তো নো টেনশান নো প্রবলেম কোনোরকম তোমাদের আশা করি কোনোরকম প্রবলেম হবে না নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ নাইনটি নাইন পার্সেন্ট তোমাদের দিলাম যারা যাদের যে একটু ওভার ওয়েট আছে তাদের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না এখন আর তোমরা কমাতে পারবে না যাদের ওয়েট কম রয়েছে তাদের ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি ওয়েট কম থাকলে কিন্তু তোমাদের মেরে দেবে ওকে ধর তোমার লাগবে নর্মালি যেটা তোমার সাতান্ন কিলো সেখানে তোমার রয়েছে পঁচপান্ন কিলো ওকে দু কিলো তুমি কিভাবে ওয়েটটা বাড়বে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি মাঠ করে নেওয়ার পর তুমি চিরে নিয়ে যাবে চিরে যেটা ঠিক আছে চিরে কলা সব নিয়ে যাবে কলা ফার্স্টে তোমাদের কলা তোমাকে সাত আটটা কলা খেতে হবে কলা খেলে তোমার চার পাঁচটা কলা খেলে এক কিলোর উপর ওয়েট বাড়বে আর চিঁড়া যেটা বলছি চিরাটা খেয়ে তোমাদের এক লিটার জল খাতা হবে মানে চিড়িটা যদি খায় নাও তাহলে কিন্তু এক লিটার যদি জল খাও তাহলে চিড়াটা ডবল ওজন হয়ে যাবে ঠিক আছে চিড়াটা ফুলে ওয়েট বাড়বে তো তোমার তুমি ফিট হয়ে যাবে যদি কারো যদি দু কিলো বা তিন কিলো কম থাকে তুমি চালাকি বুদ্ধি করে এই চালাকিবুদ্ধিটা যেটা তোমাদের বললাম এই টিক্সে তুমি যদি কাজ করো তুমি অবশ্যই ফিট হয়ে যাবে আর যার ওভার ওয়েট আছে ছেলে হোক বা মেয়ে হোক তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো নো টেনশন তোমার যেটা ন্যূনতম ওজন লাগবে সেই ওজনটা থাকলেই চলে যাবে কোনো রকম প্রবলেম হবে না কারণ যখন থেকে আমাকে যতটুকু বলল তিনি মানে যখন থেকে তোমাদের ফিলি পরীক্ষার যে তোমাদের অপশানটা শুরু হয়েছে তবে থেকে মানে তোমাদের যে ওয়েটে যে বেশি মারতো আগে সেই রকম ওয়েটার এখন মারছে না ওকে তো টেনশন করার কোনো কারণ নেই যাদের ওয়েট কম আছে যে যেটা তোমাদের বললাম সেটা ফলো করো আর যার ওয়েট বেশি আছে টেনশন নেই তুমি সেখানে কিন্তু কিছু মানে খাবে না বেশি ওয়েটটা বাড়াবে না ওকে তো এটুকুই ছিল ভিডিওটা আর লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো সেখানে তোমার তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই